আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। এই রান্নাটি খেতে ভীষণ মজার। এই রান্নাটি সাদা ভাত ও রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংস, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটিতে অবশ্যই স্টার অ্যানিস মশলাটা ব্যবহার করতে হবে, এলাচি, দারুচিনি, লবঙ্গ, আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, 2 থেকে 3টি আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর লাগবে মুগ ডাল। মুগ ডালগুলোকে বেছে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেন পানি ঝরিয়ে রান্নার জন্য ব্যবহার করব। কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এলাচি, দারুচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস বা স্টার মশলা অ্যাড করে দিব। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালার হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দেব। এই পানি দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন রান্নার মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলার পানি কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। মুরগির মাংস অ্যাড করার পর মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে আসলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য। দেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর এখন দেখতেই পাচ্ছি মাংসের ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় মুগ ডালগুলো অ্যাড করে দেব আর রান্নাটি খুন্তি দিয়ে নেড়ে দেব। মাংসের ঝোলের সাথে মুগ ডালটা ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন এর মধ্যে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়ে রান্নাটি 5 মিনিটের মতো খুন্তি দিয়ে নাড়তে হবে। দেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। যখন ঝোলের পানি ফুটে উঠবে তখন এর মধ্যে 2 থেকে 3টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর রান্নাটি এখন নেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যেন রান্নাটির উপরে তেল ভেসে উঠে। আরও 6 থেকে 8 মিনিট অপেক্ষা করব। এই মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নাটা একটু মাখানো ঝোলের মধ্যে হবে। আমার চ্যানেলে চিকেন রেসিপি নামে আলাদা একটি প্লেলিস্ট রয়েছে যেখানে কিনা সব ধরনের চিকেনের রেসিপিগুলো আছে। এখান থেকে খুব সহজেই সব ধরনের চিকেনের রেসিপি ভিডিওগুলো দেখতে পারবেন। 8 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি রান্নাটির উপরে হালকা তেল ভেসে উঠেছে আর ঝোল শুকিয়ে ঘন হয়ে এসেছে। রান্নাটি এখন রেডি হয়ে গেছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেসিপির উপকরণের পরিমাণগুলো দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিন আর আমি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।